সিটি কর্পোরেশন অবহেলার কারণে কোনো একটা জায়গায় লাশ বেশি উঠবে, নালাতে পড়ে গিয়ে মানুষ মারা যাবে, এই চট্টগ্রামের জন্য এই জিনিসটা কাম্য নয় এবং চট্টগ্রামের সাথে এই জিনিসটা একদমই মানানসই না। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলার কারণে মৃত্যুটা হয়েছে তারা এর জন্য দায়বদ্ধ এবং তারা এর জন্য একটা ক্ষতিপূরণ দিতে আইনত বাধ্য। সে চিন্তা থেকে আসলে আমরা ক্ষতিপূরণটা চাইছি। নদীর কোনো কিছু হইলো ওদের মেয়রের দোষ, এ পানি দিল মেয়রের দোষ, এ খাল খাল এখন তো দেন 3600 খাল গড়ের, কিন্তু খাল তো সিটি কর্পোরেশন নগরের। চট্টগ্রাম নগরীর নালা নর্দমা গিন স্রাব বয়ত ভাঙ্গা গিন অপসারণ করত এবং নগরীর নালা ও হালত পরি মরিজিন্য পাঁচজনের পরিবারের লাই ক্ষতিপূরণ চাইরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবরে লিগ্যাল নোটিশ পাঠাইয়ে পাঁচ আইনজীবী। 11 ডিসেম্বর সোমবার আইনজীবী অলর পক্ষে চট্টগ্রাম আদালতের আইনজীবী মোহাম্মদ রিদওয়ান ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠায়। অনের বর্ষার মৌসুমের মধ্যে দেখেন যে মানুষের মধ্যে আতঙ্ক থাকে, যে অনের মা বাবা তো ফোন করি হয় যে বৃষ্টি পড়তেছে তুমি একটু সাবধানে চলাফেরা করবে, ইবে কিল্লা ইবে এখানে আতঙ্ক তৈরি হয়ে দেয় যে নালাত ফরি মানুষ মারা যার, এবং রিক্সাওয়ালা বহু জায়গায় যাইতেও নস অনার খেয়াল করে দেবেন যে হদে মামা ওইদিকে আমি যাব না, ওইদিকে আনসি কেউ নালা নর্দমা আছে বা গর্ত আছে, এই যে এখন মানুষের মেয়ে ভীতি আতঙ্ক আরা সাই দিবে যাতে নমক। নোটিশ দুনিয়া পাঁচ আইনজীবী হল দে মোহাম্মদ ফজলুল সাব্বির, মোহাম্মদ এমরান হোসেন, মোহাম্মদ রিয়াজুর রহমান, জুবের হোসেন ও মোহাম্মদ তাওহিদুল করিম। নোটিশত চট্টগ্রামত হাল নালাত ফরি মৃত্যুসহ নগরীত নানান অসঙ্গতি লইয়া গণমাধ্যমের ছাপা প্রতিবেদন যুক্ত করা হয়। এই সিটি কর্পোরেশনের তথ্য মতো কিন্তু আছে দলের স্ল্যাব এবং 5000-এর অধিক স্ল্যাব হলে ঝুঁকিপূর্ণ ইন সিটি কর্পোরেশনের তথ্য মতে, তাহলে ইন অতিসত্তর হলে আর সাইদেল দিয়ে এই সিটি কর্পোরেশন ইন হলে দায়িত্ব লইয়ার হলে এই বেষ্টনি দিয়ারা এবং হলে নতুন নতুন স্ল্যাব বয়ার হলে মানুষেরও যাতে নিরাপত্তা জোরদার করে। সো এই জন্য হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে, সেই সাথে সাথে হচ্ছে যেহেতু চট্টগ্রাম এই যে নাগরিক সমাজ, এই নাগরিক সমাজের পক্ষ থেকে হচ্ছে আমরা জাস্ট একটা চিটাগং সিটি কর্পোরেশন একটা নক দিচ্ছি যে যাতে এই বিষয়গুলো নিয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের নোটিশে সেটা বলা আছে, নোটিশ প্রাপ্তি থেকে 2 মাস যে 60 দিনের মধ্যে আমরা দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করে কিনা সিটি কর্পোরেশন সেটা দেখব, যদি তারা না করে তখন আমরা পরবর্তী আইনি পদক্ষেপ আমরা চাইবো। আমরা তো নিজেরা নিতে পারবো না, আমরা উচ্চ আদালত আছে, এখানে আমরা এর বিরুদ্ধে প্রতিকার চাইতে পারি, আমরা সেই জায়গায় যাবো। এনডি এই লিগ্যাল নোটিশ দেওয়ায় আইনজীবী অলরের সাধুবাদ জানাইয়ে চট্টগ্রাম জেলা পিপি ইফতেকার সাইমুল। আর উকিল সাহেব বলে যে দাবিয়ান গঞ্জি কর্পোরেশনের কাছে মেয়র মহোদয়ের কাছে আমি আশা করি কিন্তু আর মেয়র একজন মুক্তিযোদ্ধা এবং তাই দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্ব, তাই বিষয়ের গুরুত্ব সহকারে চাইয়ে নেয় অতি দ্রুত কার্যক্রম শুরু করিব। যদি কর্পোরেশন আমন্ত্রণ জানায় চিটাংশর ধনী যারা আছে অর্থবিত্ত যারা বিনিয়োগ করে বিভিন্ন সেবামূলক কাজে ইতরা গইব বলে আর বিশ্বাস এবং আহ্বান করছি কিন্তু তারাও যেন আগবাই। এই বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিমত্তু জানতে চাইলে তা সিপ্লাস টিভি রে জানাই। যে গিনলে উকিল নোটিশ ফাড়াই যে নালা হয়ে এতে একটা জিনিস জারি যখন দরকার দে কোন হাজার তো অন্য সংস্থা গড়ে সমস্ত মেনটেনেন্স হইতে সমস্ত কিছু এই সংস্থা গরম করে এন্ডে অন্য সংস্থা আর দিন করে, তো অনারা জিয়ান হয়ে গেলে কিন্তু ব্যাগ নালার মধ্যে স্ল্যাব দন সম্ভব নয়, অনসাইন স্ল্যাব দিয়ে এই নালায় বড়ি যাবি আবার না এই স্ল্যাব তুলতে দেয় স্ল্যাব বাই যাবি বিভিন্ন জায়গার মধ্যে নিরাপত্তা বেষ্টনীর অবশ্যই দরকার আছে এবং আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন দিয়ে দিও সমগ্র শহর ও নালা যাতায়াত আছে ব্যাগে নিরাপত্তা বেষ্টনী একদম ইয়ে করে দন ইজ নট পসিবল। উল্লেখ্য গত 3 বছর ধরে চট্টগ্রাম নগরীর নালা ও হালত ফরিয়ারে অন্তত 8 জনের মৃত্যু হইয়ে এর মধ্যে চলতি বছর 2 শিশুসহ 3 জন মারা গিয়ে। সিপ্লাস টিভি চট্টগ্রাম।